নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি পুষণ আশ্রমে, তোমাদেরকে পুরো পুষণ আশ্রম আজকে ঘুরিয়ে দেখাবো, কোথায় কী আছে না আছে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ইউটিউবে এই প্রথম এরকম একটা সুন্দর জায়গা, তোমরা দেখো তোমাদের পুরো মন জুড়িয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এরকম ভিডিও আগে তোমরা দেখোনি ইউটিউবে, এই ফার্স্ট তোমরা দেখছো। তোমরা ভিডিওটা দেখো, আমি আর বেশি কথা বলবো না, এবার চলো শুরু করছি। তোমরা দেখো দেখো আমি এখন ঢুকে পড়েছি পুষণ আশ্রমে, আর এই যে মেন গেট, এই গেট দিয়ে কিন্তু আমি ঢুকছি। আর এখানে একটা গেট আছে, বড় গেট, একদম রাস্তার পাশে পুষণ আশ্রম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমি ছাতা মাথায় দিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে বৃষ্টির সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো। এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না যে বৃষ্টি কাকে বলে। আমি সত্যি যদি না আসতাম তাহলে বুঝতাম না এত সুন্দর মানে জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে। সত্যি এই এক অন্যরকম অনুভূতি, তোমরা না দেখলে বুঝবে না। আর সঙ্গে কিন্তু গঙ্গা আছে, এই পুষণ আশ্রমের পাশেই কিন্তু গঙ্গা আছে। কী সুন্দর দৃশ্য তোমরা দেখো, তোমাদের মন পুরো জুড়িয়ে যাবে। ইউটিউবে এরকম ভিডিও আগে কোনোদিনও দেখোনি, আর আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আমি কোনোদিনও আপলোড করিনি। এই ফার্স্ট এত সুন্দর একটা জায়গায় এসেছি, এসে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজে দেখছি। চলো দেখো, আমি কিন্তু এখন ফাইনালি ঢুকে পড়েছি এই আশ্রমে। আর এই আশ্রমের পেছনের যে সুন্দর দৃশ্যটা দেখো, এখানে ছোট্ট একটু মাঠের মতন জায়গা আছে, দেখো এত সুন্দর সবুজে সবুজ বর্ষাকাল এখন, আর বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে, দেখো কি কি সুন্দর বলো, তোমরাই বলো কি সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গা। যদি তোমরা সামনাসামনি এসে এখানে দাঁড়াও বা একটু বসো, তোমাদের মন পুরো জুড়িয়ে যাবে মন। এত সুন্দর একটা জায়গা, গঙ্গার পাড়ে দেখো কি সুন্দর হাওয়া, তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আর একটা কথা, আমি এখানে ভয়েস দিয়েছিলাম, তো ভিডিওটা এডিট করার সময় গিয়ে দেখি এত হাওয়ার আওয়াজ, যে আওয়াজটা শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না, মানে এরকম আওয়াজ, যেরকম আওয়াজ হচ্ছিলো সেরকম বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি আর হাওয়ার আওয়াজে তোমরা কিছুই শুনতে না, তার জন্য আমি ভয়েস মিউট করে দিয়ে আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর এখানে, সত্যি এখানে না আসলে আমি বুঝতামই না যে এত সুন্দর একটা জায়গা রয়েছে। কোথায় রয়েছে সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো। এই জায়গাটা হচ্ছে হালিশহর পুষণ আশ্রমে। তোমরা কি করে এখানে আসবে সেটা তোমাদেরকে বলছি, তোমরা হালিশহর স্টেশনে আসবে, ওখান থেকে তোমরা টোটো বা অটো করে এই পুষণ আশ্রমে চলে আসবে। টোটো স্ট্যান্ডে এসে বলবে যে পুষণ আশ্রমে যাব, তোমাদেরকে নিয়ে আসবে। এসো আসো তোমরা একদিনের জন্য এখানে আসো। এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে, এখানে কিন্তু ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। তো আসলে সকাল সকাল আসতে হবে, এসে তোমরা এখানে ঘুরবে থাকবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার পাড়ে একদম, এত সুন্দর জায়গা বন্ধুরা, আমি যদি না আসতাম সত্যি আমি দেখতেই পারতাম না। তো আজকে বৃষ্টির দিনেই আমি এসেছি, আর এত ভালো লাগছে না, সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছে এই সুন্দর দৃশ্য দেখে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আসার পরে এখানে এই আশ্রমে যারা থাকেন স্টাফরা, তাদের ব্যবহার এত ভালো, তোমাদেরকে কি বলবো। আমি অন্যান্য জায়গাও গেছিলাম ভিডিও করতে, কিন্তু এখানকার যারা থাকেন তাদের ব্যবহার সত্যি খুব ভালো। আমাকে নিয়ে নিয়ে ঘোরাচ্ছিলেন আর বলছিলেন যে এটা এই গাছ, সেটা সেই গাছ, এরকম বলছিল, সবটাই দেখাচ্ছিল, এখানে এখানে এ আছে, এরকম সবটাই বলছিল, কোথায় কি আছে না আছে এখানকার স্টাফ আমাকে দেখাচ্ছিলেন। সত্যি মানুষ ভীষণ ভালো, মানুষের ব্যবহারই সব থেকে মেন, মানুষ যদি ভালো ব্যবহার করে সারা জীবন মনে থাকে ভালো ব্যবহার। তো যাই হোক, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, তার জন্যই তোমাদের কাছে বলছি। আমাকে বলছিল যে তুমি সবাইকে বলবে এখানে আসতে,
আসলে কি সত্যি কথা, এই গেটটা না সবসময়, মানে এই আশ্রমের গেটটা, মেন গেটটা সবসময় বন্ধ থাকে, তো তার জন্য মানুষ আসতে পারে না। কিন্তু এখানকার মানুষ আমাকে বলছিল যে সবাইকে বলবে আসতে, ভালো তো এখানে, সুন্দর জায়গা, সত্যি ভীষণ ভালো, মন মাতানো এক সুন্দর জায়গা তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এত বৃষ্টি হচ্ছিল না, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, আর কি সুন্দর পরিবেশ, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আজকের ভিডিওটা করতে এসে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পারবে। আর সামনে তো দুর্গাপূজো আসছে, আরও তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পারবে, শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই সুন্দর দৃশ্যটা তোমাদের কি মন কেড়েছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আসো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে যে আমি যাব, তাহলে তোমাদেরকে আমি নিয়ে যাব এই হালিশ শহরের পুষণ আশ্রমে। সত্যি আমি এতদিন এত ভিডিও করছি, কিন্তু এত সুন্দর সুন্দর আমি ভিডিও কখনো করতে পারিনি। আমার ভীষণ ভালো লাগছে, মানে এতদিন ধরে আমি যা ভিডিও আপলোড করছি তার থেকে সেরা ভিডিও আমার এটা, আমার কাছে তাই মনে হলো। তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম, এই জায়গাটা কেমন লাগছে। আরেকটা কথা বলছি, এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। এই যে তো এখানে ভোগ খেতে হলে সকালবেলা আসতে হবে, 9টার মধ্যে এসে বলতে হবে, তাহলে তোমার ভোগ খেতে পারবে। আর ভোগ খাওয়ার সময় একটার সময় ভোগ খাওয়া খেতে হয়। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে মূল আশ্রমের ঘর। তো এই আশ্রমটা পুরো মাটি দিয়ে বানানো, দেখো দেওয়ালগুলো কিন্তু পুরো মাটি দিয়ে বানানো। তো আমাকে বলছিলো এখান থেকে মহারাজা দেখে ভেতরে গিয়ে ঘুরে দেখার জন্য বলছিল, তো আমি ভেতরটা তো অবশ্যই যাব, এসছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঘর দেখবো না কখনো, হয় অবশ্যই আমি দেখবো। আর তোমাদেরকেও দেখাবো যে দেখো ভেতরটা কত সুন্দর, একদম কিন্তু এই দেখো পুরো মাটি, মানে মেঝেটা পুরো মাটি, এটা কিন্তু মাটি না, এটা কিন্তু দেখতেই পাচ্ছ প্লাস্টার মার্বেল বসানো, এইটা এই চারিদিকটা কিন্তু প্লাস্টার করা। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু ঠাকুরঘর আছে, পরপর তিনটে ঠাকুরঘর আছে, আর সত্যি এত সুন্দর না ঠাকুরঘর, দেখো কত সুন্দর। এখানে রাম লক্ষ্মণ আর সীতা আছে, দেখো সিংহাসনের মধ্যে আছে, পুজো দেওয়া হচ্ছিলো, যেহেতু এখন সকাল 9টা বাজে এখন, তো আমি সকালবেলায় এসেছিলাম এই পুষণ আশ্রমে। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই হচ্ছে পুষণ আশ্রমের মূল ঘর। তো এই ঘরটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো এখানে পরপর কিন্তু ঠাকুর আছে, তো এখানে পুজো দেওয়া হচ্ছে, দেখো সব কিছু, দেখো এখানে তিনটে ঘর আছে, পরপর সব পুজো দেওয়া হচ্ছে, মহারাজা পুজো দিচ্ছেন। তো যাই হোক, দেখো এবার আমি তোমাদেরকে মূল ঘরটার ভেতরটা দেখাবো। দেখো এত সুন্দর না, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি বলছি বন্ধুরা, আমি এতদিন ভিডিও আপলোড করছি, এই ভিডিওটাই আমার কাছে সেরা সেরা মনে হলো আমার কাছে। দেখো চলে এসছি এখন, কিন্তু যে ভেতরটা চলে এসছি, দেখো ভেতরে বিছানা পাতা আছে, এখানে বসে সবাই, এখানে গান হয়, আরও অনেক কিছু পাঠ হয়, সেইগুলো সব কিছু শোনানো হয়, যারা আসেন তারা এখানে বসে থাকে। আর দেখো ওপরে কিন্তু বাঁশ দিয়ে বানানো, হ্যাঁ ওপরটা কিন্তু চালটা দেখো কত সুন্দর, কাঠ বাঁশ সব কিছু দিয়ে বানানো। আর চারপাশটা কিন্তু দেওয়ালটা শুধু মাটি দিয়ে বানানো, এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে করানি, আর শুধু এইটুকুই শুধু মার্বেল বসানো আছে চারিদিকটা, কিন্তু খুব সুন্দর পরিবেশ। আজকে যদি না আসতাম এত সুন্দর পরিবেশ আমি দেখতেই পারতাম না। খুব ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে, আমি কিন্তু বারবার একটা কথাই বলছি। আর এখানে দেখো মহারাজা পুজো দিচ্ছেন, খুব ভালো লাগছে। এটাই হচ্ছে মূল ঠাকুরঘর। তো আর মানে এই পুষণ আশ্রমের সম্বন্ধে আমি এতটা জানি না, কিন্তু তোমাদেরকে পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা জানতে পারবে অনেক কিছু। এখানকার যে স্টাফ থাকে উনি সব জানে, সবটাই তোমাদেরকে বলার চেষ্টা করব, আর একটা ভিডিও নিয়ে আসবো। অনেক কিছু আজকে বলতে পারলাম না, এই যেহেতু আমি আগে কোনো দিনও আসিনি, তার জন্য যতটা পারছি তোমাদেরকে বলছি।
আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এই সকালবেলা আমি এসেছি 9টার সময়। আর বৃষ্টি হাওয়াতে এই দেখো রাস্তা একদম পুরো মানে পাতা দিয়ে ভর্তি হয়েছিলো। আর এই পুষণ আশ্রমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এটাই হচ্ছে আশ্রমের মূল ঘর। এই ঘরটা তোমাদের দেখালাম, ওপরে টালির মতনই তো মনে হচ্ছে, তো আমি বুঝতে পারছি না ভেতরটা বাঁশ দিয়ে বানানো, তোমরা দেখেছই। দেখো এই আশ্রমের সামনেটা এত সুন্দর গাছ ফুল গাছ দিয়ে আছে না, ভীষণ সুন্দর। এই ঘরটাও কিন্তু মাটি দিয়ে বানানো। এবার তোমাদেরকে দেখাবো আমি রুদ্রাক্ষ গাছ দেখাবো। এখানে যে যিনি আছেন উনি আমাকে বলছে চলো রুদ্রাক্ষ গাছ দেখবে। যে রুদ্রাক্ষ গাছটা তোমরা দেখো কত সুন্দর, আমি আগে কোনোদিনও রুদ্রাক্ষ গাছ দেখিনি, এই ফার্স্ট আমি দেখেছি রুদ্রাক্ষ গাছ। এখানকার এই স্টাফ আমাকে নিয়ে এসছে এই গাছটা দেখানোর জন্য, তো দেখলাম তো এই গাছে অনেক ফলও হয়ে আছে, ছোটো ছোটো ফল হয়ে আছে। আর আমি বুঝতে পারছিলাম না, ওই যে দেখো গাছটা এতটাই ওপরে যে আমি বুঝতেও পারছিলাম না ফল আছে কি না, কিন্তু স্টাফ আমাকে বলছিলো যে এই গাছে ফল হয়। বন্ধুরা আমার আজকে ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভীষণ মজা করেছি আজকে পুষণ আশ্রমে এসে, তোমরাও এসো হালিশহর পুষণ আশ্রমে। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।